আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দেশে এবং দেশের বাইরে থেকে কাছে এবং দূরে এই মুহূর্তে যারা আমার প্রতিবেদনটি দেখছেন, সবাইকে কৃষি তত্ত্ব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। অনেকেই অনেক জিনিস পালন করে থাকেন, কেউ শৌখিনতা, কেউ বাণিজ্যিক হিসেবে। তারই ধারাবাহিকতা আমরা চলে এসেছি আজকে একটি টার্কি এবং তিতির মুরগির খামারে। এটির ঠিকানা পাবনা জেলা আটঘর থানা নাদরিয়া গ্রামে। এখানে একজন উদ্যোক্তা, তিনি বাণিজ্যিক হিসেবে এই দুইটার খামার গড়ে তুলেছেন। আজকে আমরা তার কাছে জানবো কতগুলো রয়েছে টার্কি মুরগি, কতগুলো রয়েছে তিতির, তিনি বাণিজ্যিক হিসেবে এই খামারটা করেছেন কিনা এবং কতটুকু সফলতা পাচ্ছেন। টার্কি মুরগির খামার যারা নতুন উদ্যোক্তা করতে চাচ্ছেন তারা করতে পারবেন কিনা, এবং তার এখান থেকে যারা বাচ্চা সংগ্রহ করবেন তারা কতটুকু তার কাছে পরামর্শ পাবেন, খাবার হিসেবে তিনি কী কী দিচ্ছেন, রোগ ব্যাধিটা কেমন, এরকম টুকিটাকে বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন। তো কথা বাড়াবো না, চলে যাবে এখন সরাসরি এই খাবারের সঙ্গে এই টার্কি এবং তিতির মুরগি সম্পর্কে জানার জন্য। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আচ্ছা, প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ নাজমুল হক রঞ্জু। আচ্ছা, আমরা দাঁড়িয়ে আছি মুরগির খামারে। তো আপনার এই খামারে কত জাতের মুরগি রয়েছে এবং কী 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 জাতের রয়েছে? আমার এখানে মুরগি আছে, টার্কি আছে, তিতির আছে, কাদাকনাথ আছে, দেশি মুরগি আছে। তবে বিজনেস আকারে আমি বর্তমানে টার্কি এবং তিতিরের এটা করতেছি। মানে এই দুইটা আর কি বড় আকারে করছি? হ্যাঁ, এই দুইটা বড় আকারে করছি এবং ব্যবসার ক্ষেত্রে এই দুইটাই চলছে। আচ্ছা, টার্কি কতগুলো রয়েছে? টার্কি বর্তমানে আছে আমার 100 পিস, 30 পিস মোরগ এবং 70 পিস মুরগি। আর তিতির কতগুলো রয়েছে? তিতির আছে 50 পিস, 50 পিসের ভিতরে আমার 30 পিস আছে মহিলা আর 20 পিস আছে পুরুষ। আচ্ছা, এই যে টার্কি 100 পিস রেখেছেন, অনেকেই যারা টার্কি পালনে আগ্রহী তারা জানতে চায় যে একটি মোরগের ক্ষেত্রে কয়টি মুরগি দিলে ভালো হয়? আমরা সাধারণত একটি মোরগের ক্ষেত্রে মানে তিনটা মুরগিতে একটা মোরগ দেই, তিনটা মোরগের সঙ্গে একটা মোরগ দিলে ওটা বিটে মানে ডিমটা খুব ভালো ইয়ে হয় আর কি। এতে কোনো সমস্যা হয় না? না, এতে কোনো সমস্যা হয় না। আচ্ছা, আর তিতিরের ক্ষেত্রে কি কোনো নিয়ম বদনা আছে? তিতিরের ক্ষেত্রে ওই একইভাবে, তিতির টার্কি এবং দেশি মুরগি আপনি যেটাই বলেন আর কি, দেশি মুরগিতে মোরগ কম হলেও চলে, কিন্তু খামারি পর্যায়ে যেগুলো আবাদ করা হয় সবগুলো ওই তিনটাতে একটা ব্যবহার করা হয় আর কি। আচ্ছা, তিতির এবং টার্কি এটা কি আপনি বাণিজ্যিক হিসাবেই পালন করছেন? হ্যাঁ, তিতির এবং টার্কি বর্তমানে আমি বাণিজ্যিক হিসাবেই, প্রথমে শৌখিন হিসাবে করছিলাম, এখন বাণিজ্যিক হিসাবে এটা ধরে নিচ্ছে। আচ্ছা, শুরুটা করেছিলেন কি উদ্দেশ্য নিয়ে এবং কয়টা দিয়ে? শুরু টার্কি আমি শুরু করেছিলাম, প্রথমে আমি 10টা বাচ্চা নিয়ে আসছিলাম আরও 2-3 বছর আগে, কিন্তু তখন বাণিজ্যিক আকারে কোনো, তখন আমি শৌখিন হিসাবে নিয়ে আসছিলাম। এখন শৌখিন হিসাবে করার পরে আমি ওই মুরগিতে যেটা দেখলাম তাতে চিন্তা করলাম যে যাকে এটা বাণিজ্যিক আকারে করা যায়। কিন্তু ওই মুহূর্তে যখন আমি ওই টার্কিগুলো আনছিলাম, মাঝখানে টার্কিগুলো একবারে উধাও হয়ে গেল, মানে বিক্রি করার মতো কোনো জায়গা পাওয়া যেত না, এই জন্যে টার্কি আর করি নাই। ওই তিতির করছিলাম, তিতিরের বাচ্চা টাচ্চা বিক্রি করি। এখন বর্তমানে দেখা যাচ্ছে যে টার্কির আবার ব্যাপক চাহিদা শুরু হয়েছে, এই জন্যে আমি এবছরে আবার ওই যে টার্কি তিতিরের সঙ্গে আবার টার্কি উঠাইছে, টার্কির ব্যবসা করতেছে। আচ্ছা, আপনি কি এটা বাণিজ্যিক হিসেবে পালন করছেন, নিজে কি বাচ্চা ফোটাচ্ছেন? আমি, হ্যাঁ, বর্তমানে আমার ইনকিউবেটর আছে দুইটা, বর্তমানে আমি নিজেই বাচ্চা ফোটাচ্ছি এবং বিক্রি করতেছি। আচ্ছা, যারা কিনতে আগ্রহী
তারা যদি আপনার থেকে নিতে চায়, সেক্ষেত্রে আপনি টার্কি এবং তিতিরের বাচ্চা নাকি বড়গুলো সেল করবেন? না, বর্তমানে আমি টার্কি এবং তিতিরের বাচ্চা সেল করছি, জিরো বাচ্চা সেল করছি, এবং তিতিরের ধরেন 15 দিন 1 মাস বয়স, মানে যে কোনো বয়সের হতে পারে, যে কোনো বয়স বলতে মানে 0 থেকে 1 মাস বয়সের গলে পাওয়া যাবে। আচ্ছা, এগুলোর দামটা আসলে বলা যাবে নাকি আলোচনা সাপেক্ষে রাখবেন? দামটা তো ধরেন না, দামের এটা ঠিক থাকে না, এ তো বাজার আপ ডাউন হয়, যখন যে দামে বিক্রি হয় সেই দাম অনুসারেই রাখা যাবে, বরঞ্চ তার চেয়ে আরও 5 টাকা কমে আমি রাখি, কিন্তু এর দাম তো অ্যাকুরেট বলা যায় না, আজকে এক বাজার আছে কালকে আরেক বাজার হবে, হয়তো বাড়তেও পারে কমতেও পারে, এই জন্য দামের এটা বলা যায় না আর কি, মানে যখন যেরকম দাম সেরকমই আপনি দিবেন? হ্যাঁ, সেই অনুসারে চাহিদা অনুসারে দাম, যখন যে দাম তখন সেই দামেই আমি বিক্রি করি। আচ্ছা, এই টার্কি এবং তিতিরকে খাবার হিসেবে কী কী দিচ্ছেন? টার্কি এবং তিতিরকে খাবার হিসাবে আমি বর্তমানে যে লেয়ার লেয়ার ওয়ান, যেটা দুবেলা এটা খাওয়াই, আর দুপুরে একবেলা ঘাস খাওয়াই, ঘাস সবুজ ঘাস। হ্যাঁ, সবুজ ঘাস বলতে যে কলমি ঘাস আছে, শান্তি ঘাস আছে, এই যে আমার আশেপাশে ধরুন অনেক শান্তি ঘাস আছে, এগুলো কাটিয়ে দেখা যায় যে দুপুরে একবেলার খাবার আমার ঘাসে হয়ে যায়। এবং এদের যে টার্কি বড় মুরগি হিসাবে হয়তো ধারণা করতে পারেন যে অনেক খাওয়ার প্রয়োজন হয়, কিন্তু তা লাগে না, এখন আমি একটা মুরগিকে 100 গ্রাম করে খাবার দিই, দুই বেলা মিলে 100 গ্রাম খাবার দেয় সকালে এবং বিকালে একটা মুরগিতে, অথচ মনে হবে যে মনে হয় এক পোয়া খায় হলে, তা না, আর দুপুরে একবেলা ঘাস দেই, এতেই দেখা যায় যে ওদের চাহিদা, এই যে খাবার দিয়েছি দেখেন খাবার এখনও পাত্রে আসেই ফুরাইনি। মানে এরা কি একদম সীমিত খরচ? হ্যাঁ, খরচ একেবারে সীমিত, আর সীমিত খরচ শুধু না, এদের রোগ ব্যাধিটা একেবারেই কম, নাই বললেই চলে, তবে হালকা পাতলা কিছু হয়, এদের মূলত রোগটা হলো ঠান্ডা, এই ঠান্ডার থেকে দূরে রাখতে পারলে এদের আর কোনো রোগ নেই। আচ্ছা, আপনার এই খামারে কখনো রোগ হয়নি? না, ইনশাআল্লাহ এ পর্যন্ত আমার খামারে কোনো রোগ আসে নাই। এই যে বাণিজ্য হিসেবে করেছেন, যতদিন যাবৎ করেছেন, এর মধ্যে কোনো ধরনের রোগ লক্ষণ মানে কোনো কিছুই পাননি? এ পর্যন্ত আল্লাহর রহম আমার এখানে কোনো রকমের মানে রোগের প্রাদুর্ভাব এ পর্যন্ত ঘটে নাই। আচ্ছা, রোগ ব্যাধি যাতে আক্রমণ করতে না পারে তার জন্য কি পদক্ষেপ নিচ্ছেন? রোগ ব্যাধি আক্রমণ যাতে করতে না পারে, মাঝে মধ্যে ওই যে স্প্রে করি জীবাণুনাশকটা স্প্রে করে দেয় মাঝে মধ্যে, আর ওই যে পরিষ্কার ঘরটা পরিষ্কার রাখতে হয় আর কি, এই তো টার্কির ঘরটা কিছু পরিষ্কার করতে হয়, তিতিরের ঘর পরিষ্কারের প্রয়োজন হয় না, তিতিরের ঘরে কোনো ময়লাই হয় না, এটাই হলো। তো আপনি দুইটার মধ্যে কোনটা সুবিধা মনে করছেন? দুটার মধ্যে টার্কি মুরগিটা একটু চিল্লা পাল্লা করে, কিন্তু কি তিতির, আর টার্কি মুরগিটা একেবারে শান্ত মুরগি, এটা যে কোনো পরিবেশে এটা পাল্লা সম্ভব। এটার তো দেহ আমরা দেখতে পাচ্ছি অনেক বড়, এটার তো কোনো ধরনের ঠোকর মকর দেয় কিনা? না, এর কোনো রকমের ঠোকর মকর কোনো কিচ্ছু নাই, একেবারে শান্ত মুরগি, এর কোনো প্রকারের ইয়ে নাই। আচ্ছা, এই টার্কি পালন করতে গেলে টার্কির ঘরটা কেমন হওয়া প্রয়োজন? টার্কির ঘর সাধারণত মুরগির যে সোনালি ব্রয়লারের ঘর যেমন, এমন করলে পারে যথেষ্ট, আর যদি আপনি 2-4, 10-20টা পালতে চান, আপনি সারি দিয়েও পালতে পারেন, ও তিতিরও সারি দিয়ে পালা যায়, তবে টার্কি সারি দিয়ে পালা অনেক সুবিধা, এ হারাবেও না কিছু না, তিতিরগুলো আবার একটু বেশি দৌড়ঝাঁপ পারে, ওগুলো একটু হারানোর সম্ভাবনা দু একটা থাকে, যদি বাড়ি না আসে না তাহলে পারে হারা যেতে পারে, কিন্তু টার্কি হারাবে না কোনো সময়ে। আচ্ছা, আপনার এই খামার থেকে যদি কোনো ব্যক্তি টার্কি অথবা তিতির নিতে চায়, তো তারা আসলে যদি কোনো পরামর্শ চেয়ে থাকে, সেক্ষেত্রে বাচ্চা নিয়ে যদি খামার করে, সেক্ষেত্রে আপনার থেকে কোনো ভালো পরামর্শ পাবে কিনা? ইনশাআল্লাহ যত রকমের পরামর্শ আমার সাধ্য অনুসারে আমি দিয়ে থাকি, আমার কাছ থেকে অনেকেই বাচ্চা নিয়েছে, অনেকেই
ফোন করে, ভাই এই সমস্যা, এই এরকম দেখা যাচ্ছে, এরকম হচ্ছে না হচ্ছে। ইনশাআল্লাহ যতটুকু পারি আমার সাধ্য মতো আমি চেষ্টা করি, যদি কারোর কোনো রোগের দেখা দেয় কোনো সময় তাহলে আমি যতটুকু পারি বলে দেয়, আর না হলে পারে বলে যে ভাই ডাক্তারের কাছে অমুক ডাক্তার আছে বা ওই এলাকার যে ডাক্তার আছে ভেটেরিনারি ডাক্তার তার সঙ্গে একটু পরামর্শ করে নিই। আচ্ছা, তিথির এবং এই যে টার্কির খামার করেছেন একদম সীমিত খরচে, তো সীমিত খরচে টার্কি এবং তিতিরের খামার করে আপনি কতটুকু লাভবান মনে করছেন নিজেকে? খরচ একেবারে যে সীমিত এটাও বলা যাবে না, কারণ খাবারের যে রেট তাতে খরচ একেবারে কম হয় না। তবে এটা তিতিরটা পুরোপুরি মনে করেন যে একটা শৌখিন মুরগি, এটা শৌখিন হিসাবে বেশি ব্যবহার হয়। মাংস হিসাবেও এদের মাংসটাও অনেক টেস্ট আছে, তবে মাংস হিসাবে এটা কম ব্যবহার হয়। আর টার্কিটা আপনার শৌখিন হিসাবেও ব্যবহার হয় এবং মাংস হিসাবে ব্যবহার, আপনি যে কোনো সাইডে নেন টার্কিটা অনেক লাভজনক মুরগি। আপনি টার্কি যদি আপনি মাংস হিসাবে এ করেন তবু যথেষ্ট, আবার যদি শৌখিন হিসাবে ব্যবহার করেন তাও যথেষ্ট। আপনি তিথির এবং টার্কির মুরগির খামার করেছেন, বলছেন যে খাবার খরচটা এরা একদমই কম খায় এবং বাড়তি কলমি শাক মানে আর কি সবুজ ঘাস ব্যবহার করছেন, তো এক্ষেত্রে আপনি কতটুকু বুঝতে পারছেন যে এখান থেকে আয় হচ্ছে? এটা টার্কি এবং তিথির এটা সীমিত খায় বলতে বোঝা যাবে, মানে খাবার যে একেবারে সীমিত তা না, অন্য মুরগির মতোই খায়, কিন্তু এদের শরীরের গঠন হিসাবে এরা কম খায়। কারণ একটা টার্কির ওজন 7 কেজি 8 কেজি, একে যখন 100 গ্রাম খাবার দেয় তাহলে এটা একেবারে অল্প খাবারই ধরা চলে। একটা সোনালি বা একটা লেয়ার মুরগিকে দেওয়া যায় প্রতিদিন 120 গ্রাম খাবার দেওয়া লাগে, অথচ 7 কেজি 8 কেজি ওজনের টার্কিকে আমি খাবার দিচ্ছি 100 গ্রাম। আর সবুজ ঘাসের উপরে নির্ভর, আপনি সবুজ ঘাস যত পরিমাণ দিবেন এরা খায় সব শেষ করে দেবে, ঘাস দেবেন ফিড দিবেন আপনি ফিড থেকে ঘাস খাবে, এই জন্য এদের খরচটা অনেকটা কম। এখন ফিডের দামটা অনেক বেশি, ফিডের দামটা অনেক বেশি হওয়ার কারণে মানে এদের খরচটা যতটুকু হয়, যদি ফিডের দামটা একটু কম থাকতো তাহলে এদের খরচ একেবারে সীমিত হইতো, কিন্তু এখনও যাই হোক ফিডের দাম অনুসারে আর ঘাস শাকসবজি খাওয়ায় যত দূর পর্যন্ত হয় তাতে মোটামুটি একটা লাভজনক আমি আশা করতেছি এবং লাভ পাচ্ছি আর কি। আচ্ছা, নতুন যারা উদ্যোক্তা তারা কি শুরু করতে পারবে, লাভ করতে পারবে? ইনশাআল্লাহ সে যদি খামার করে লাভ হবে আমি এটা আশা করি। আচ্ছা, আপনি পেশাতে কি করেন? পেশায় আমি বর্তমানে এখন এর সঙ্গেই জড়িত, এই মুরগির সঙ্গেই জড়িত, মুরগি এবং কোয়েল পাখি এর সঙ্গে আমি জড়িত বর্তমানে। আচ্ছা, সময়টা কী পরিমাণে দিতে হয় খাবার এবং দেখাশোনার বাবদ? সময় খুব বেশি দিতে হয় না, কারণ আমি দুই বেলা খাবার দেই, সকালে এবং বিকালে দুই বেলা খাবার এবং পানি, দুপুরবেলা চারটে ঘাস কাটে দেই। এই সময় মনে করেন যে এক ঘন্টা দুই ঘন্টা, দুপুরে মনে করেন যে 1 ঘন্টা 3 ঘন্টা, সকালে বিকালে তো 1 ঘন্টা করে লাগেই না খাবার পানি দিতে, ওই দুপুরে ঘাস কাটার একটু সময় লাগে, তাতে ধরেন 1-1.5 ঘন্টা যায়, এই যে সারাদিনে মোটামুটি 2-3 ঘন্টা এর পেছনে শ্রম যায়। আচ্ছা, তিথির সম্পর্কে এবং টার্কি সম্পর্কে আমাদের অনেক তথ্য দিলেন, সেজন্য আপনাকে কৃষি দত্ত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিদায় নেব রঞ্জু ভাইয়ের এই টার্কি এবং তিথির মুরগির খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।